নির্ঘণ্ট অনুযায়ী গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমে পুজো দিয়েই আজ যাত্রা শুরু করলেন অমিত শাহ। সাগর সঙ্গমে এসে মা গঙ্গা ও কপিলমুনিকে পুজো দিতে পেরে নিজেকে পুণ্যবান বলেও জানান তিনি। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে গঙ্গাসাগরকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা ঘোষণা করেন তিনি। সাগরতট থেকে কাপ্তারে রওনা দিয়ে নামখানা স্টেশন সংলগ্ন ইন্দো ময়দানের সভাস্থলে এসে নামেন স্বরাষ্ট্রমন্ত্রী। সভা থেকে রাজ্যের তৃণমূল সরকার ও মমতা ব্যানার্জির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। बंगाल के कल्याण के लिए सोनार बांग्ला की रचना के लिए हमने वोट डालना है। मित्रों, बंगाल के विकास के लिए मोदी जी ने ढेर सारे पैसे भेजे, मगर ये सारे पैसे भेंट चढ़ गए दीदी की सिंडिकेट के। मैं आपको बताना चाहता हूं, कांग्रेस की सरकार थी तब, 5 साल में कांग्रेस सरकार ने बंगाल के लिए 1,32,000 करोड़ रुपया भेजा था, 1,32,000 करोड़ रुपया, और नरेंद्र मोदी सरकार ने 5 साल के अंदर 3,59,000 करोड़ रुपया भेजा है। 3 लाख রাজ্যের তৃণমূল সরকারকে কাটমানি সরকার বলে আখ্যা দেন তিনি। বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া আমফানের টাকা খেয়ে নিয়েছে তৃণমূলের নেতারা। লকডাউনে কেন্দ্রের পাঠানো চাল লুট করেছে তৃণমূল। নদী থেকে মৎস্যজীবীদের ধরে আনা মাছের থেকেও কাটমানি দিতে হয় বলে তৃণমূলকে মন্তব্য করেন তিনি। কাটমানির সঙ্গে সঙ্গে রাজ্যে সিন্ডিকেটের সরকার চলছে বলেও জানান তিনি। তিনি বলেন, সিন্ডিকেটের পয়সা না দিলে রাজ্যের কোনো কাজ করা যায় না। 1 বস্তা সিমেন্ট কিনতেও তৃণমূলকে কমিশন দিতে হয়। সোনার বাংলা গড়তে কর্মীদের আগামী নির্বাচনে বিজেপিকে বিপুল ভোটে জেতানোর আহ্বান জানান তিনি। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে 4 লক্ষ মৎস্যজীবী পরিবারকে বাৎসরিক 6,000 টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেন তিনি। মিত্র, আজ মে আপকো বতানে আয়া হুঁ কি ইয়ে জো ক্ষেত্র হ্যায়, এই ক্ষেত্র কে অন্দর হম মছুয়ারো কে কল্যাণ কে লিয়ে ढेर सारी योजना लाने वाले हैं। भारतीय जनता पार्टी की बंगाल सरकार बनने के बाद हर मछुआरे को, लगभग 4 लाख मछुआरे को 6,000 रुपया किसान सम्मान निधि की तर्ज पर मछुआरा सम्मान निधि देने का काम ये भारतीय जनता पार्टी करेगी। मछुआरों के उत्पाद का सही दाम मिले, इसके लिए फिशरमैन प्रोड्यूस ऑर्गेनाइजेशन की तरह मछुआरा प्रोड्यूस ऑर्गेनाइजेशन का गठन कर आपके उपज का सही दाम मिले, इसके लिए राज्य कक्षा के मंत्री का एक मंत्रालय ভারতীয় জনতা পার্টি কি বঙ্গাল সরকার বানায়েগি। সভার শেষে নামখানা থেকে পরিবর্তন রথযাত্রার শেষ ধাপের সূচনা করেন তিনি। এরপর তিনি সোজা চলে যান পাশের নারায়ণপুর গ্রামের উদ্বাস্তু জেলেপাড়ায় নারায়ণ বিশ্বাস নামের এক মৎস্যজীবীর বাড়িতে। তার বাড়িতে দুপুরে মধ্যাহ্ন ভোজ সারেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার সঙ্গে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়ও। মধ্যাহ্ন ভোজের পরেই তিনি যান কাকদ্বীপের শ্মশান কালী মন্দিরে, সেখানে পুজো দেন তিনি। এরপর তিনি কাকদ্বীপ স্টেট ব্যাংক মোড় পর্যন্ত র্যালি করেন। নামখানা সফর থেকে ফিরে সন্ধ্যায় আবার কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দক্ষিণ ২৪ পরগনার নামখানা থেকে ঋত্বিক দাসের প্রতিবেদন, নিউজ বাংলা টুডে।